আমি যখনই সম্পর্কের মানদণ্ড আমার কাছে আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহ তার রসুলের জন্য কাউকে ভালোবাসি, আল্লাহ তার রসুলের জন্যই কারোর সাথে দুশ্মনী রাখি, এটা আমার সম্পর্কের মানদণ্ড। কথা বুঝতে পেরেছেন? আমাকে অনেক লোক পরামর্শ দেয়, হুজুর আপনি ফতোয়া দিয়েন না, এতে কিছু মানুষ তো আপনার বিপক্ষে যাবে। আমি কখন ফতোয়া দিই? যখন দেখি দেশের কিছু অপরিপক্ক বক্তা নামের প্রবক্তা কথা বলতে যে আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করে, তাদের বক্তব্য কোরআন সুন্নার বিপক্ষে চলে যায়, তখন আমি তাৎক্ষণিক কিছু বলি না, বক্তব্যটা দেখি, শুনি, চিন্তা করি। তারপরে যখন দেখি কেউ কিছু বলছে না, তখন রসূলুল্লাহর আদনা উম্মত হিসেবে, নৈতিক দায়িত্ব হিসেবে ফতোয়া দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এ পর্যন্ত যারাই ভুল করেছে এবং আমি ফতোয়া দিয়েছি যাদের বিপক্ষে, তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না। আমার ইমানি দায়িত্ব, আমার নৈতিক দায়িত্ব আমি পালন করেছি। যারা আমাকে নসিহত খয়রাত করে যে আপনি ফতোয়া দিলে তো কিছু লোক আপনার বিপক্ষে যাবে, আমি তাদেরকে উল্টো নসিহত খয়রাত করি যে সবাই আমার পক্ষে থাক, এটা আমি চাই না। কারণ আলহামদুলিল্লাহ, আল্লাহ তার হাবিবের সৎকায় দুইটা লালসা থেকে আমাকে মুক্ত রেখেছেন, একটা হচ্ছে অর্থের লোভ, আরেকটা হচ্ছে জনপ্রিয়তার লোভ। কথা বুঝেন নাই? এই দুইটা লালসা থেকে আমি পাপি, আল্লাহ আমাকে মুক্ত রেখেছেন। যেই জনপ্রিয়তা মানুষকে হক কথা বলতে বাধা দেয়, আমার দৃষ্টিতে সেই জনপ্রিয়তা তাকে জাহান্নামে পৌঁছাবে, ঠিক কিনা? আল্লাহ তার হাবিবের শানের খেলাপ কথা হবে? আর আমি ঠুনকো জনপ্রিয়তা ধরে রাখতে চুপ থাকব? ওই রকম জনপ্রিয়তা আমার ডেস্টিনেশন নির্ধারণ করবে জাহান্নামে। ওই রকম ঠুনকো জনপ্রিয়তার আমার কোনো দরকার নাই। আল্লাহ তার হাবিবের গোলামি করে সারা জিন্দগি কাটাতে চায়। সম্মানিত সুদি, মনে রাখবেন আমি ক্ষুদ্র, তবে কখন আমি পরোয়া করি না আমার প্রতিপক্ষকে, হাতি নাকি মাসি, আমি এটা পরোয়া করি না। এবং লা আখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, আল্লাহ তার রসুলের পক্ষে কথা বলবো, বিরোধিতাকারীদের বিষদাঁত ভেঙে দিব, সেক্ষেত্রে হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা আমার পথ চলাকে এক মুহূর্তের জন্য ব্যাহত করতে পারবে না ইনশাআল্লাহ। কে আমার পক্ষে, কে আমার বিপক্ষে, যদি এটাই আমি দেখি তাহলে আল্লাহর প্রতি তাওয়াক্কুল কোথায় বলেন? কথাগুলো বললাম, আমার ভক্তবৃন্দ যারা, তারা যেন বিচলিত না হন সেজন্য। আমি দুই যুগ পার হচ্ছে আল্লাহর কোরআনের খেদমত নিয়ে ময়দানে আছি। এই ২৪ বছরে বহু নাট বল্টু দেখছি, হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা বাসকি আন্দার পুষ্কুনি ভারেঙ্গা, কিচ্ছু করতে পারেনি আবার, আলহামদুলিল্লাহ পারবে না। কারণ সকল মাসলাকের হক যারা, জনপুর তো আছেই আমার ফুরফুরা ওলামায়ে দেওবন সহ হক্কানি ওলামায়ে কেরান সব সময় সঠিক ত্যাগই সমর্থন করে, বাতিলকে তারা নাকচ করে দেয়। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার, নারায়ণ রিসালাত।
প্রিয় সুদি, অতএব আপনারা বড় আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, জনগণ আল্লাহ বেশি দিয়েছেন, আয়োজকদের ত্রুটি নাই কিন্তু তাদের নিয়তে আল্লাহ বরকত বেশি দিছে। ইজি বাইক মানে গরিবরা করছে, টাকাগুলো 100% হালাল, আলহামদুলিল্লাহ বলবেন না? ইজি বাইক যারা চালায়, রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, ওদের চেয়ে হালাল টাকা আছে? রক্ত পাড়ি করা ঘামের পয়সায় মাহফিল, আমার তো মনে হয় মাহফিলও কবুল হবে, মুনাজাতটাও কবুল হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রহমত ছাড়া এরকম আয়োজন করা সম্ভব হয় না। আমাদের মাহফিলগুলোতে বাস বোঝাই করে জনগণ রিক্রুট করার কোনো পদ্ধতি নাই, স্বতঃস্ফূর্ত মানুষ আসে। কেন আসে? কোরআন শরীফের কথা শুনতে। সাউন্ডটা কমে বাড়ে কেন? সেটেল করে দাও। রাজনৈতিক নেতারা যখন প্রোগ্রাম করে, এইরকম একটা বড় প্রোগ্রাম করতে নেতাদের 10 লাখ টাকা লাগবে, লাগবে কিনা? বাস ভাড়া, দুপুরের লাঞ্চ, প্যাকেট সিগারেটের পয়সা, চায়ের পয়সা, নগদ 500। তারপরে দেখা যায় নেতা একদিক ভ্যাঁ ভ্যাঁ করতেছে আর কর্মী সিনাবাদাম সাবায়। কিন্তু আল্লাহর কোরআনের কি কারিশমা! একটি সামিয়ানার নিচে সব বসে গেছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কমি, আলিয়া, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লম্বা টুপি, গোল টুপি, লম্বা কুর্তা, খাটু কুর্তা, শার্ট, প্যান্ট, সব ধরনের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একাকার হয়ে গেছে। এটাই তো আল্লাহর কোরআনের কারিশমা। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনারা যে আসলেন বসলেন খুশি না বেজা? এখানে আসার পেছনে জাগতিক পার্থিব কোনো স্বার্থ আপনাদের নেই, এসেছেন শুধুই আল্লাহর কোরআন থেকে ফায়দা নিতে। সে কোরআন থেকেই কথাগুলো বলছে, কিন্তু কোরআন শরীফ থেকে সবাই ফায়দা পাবে না। ফায়দা কারা পাবে আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে এসে বসে আছেন, খুশি আছেন না? হেঁটে আসছেন, প্রতি কদমে 10 নেকি পাইছেন। ঘর থেকে যখন নেক নিয়তে বের হলেন, আপনারা কি পেশাজীবী, কি চাকরিজীবী, কি ব্যবসায়ী, তালেবে ইলমের খাতায় ফেরেশতা নাম তুলে দিস। বাড়ি যাবার আগ পর্যন্ত আপনারা তালেবে ইল। একটু বড় গলায় বলেন না সুবহানাল্লাহ। মর্যাদা কতটুকু পাইছেন? হাদিস সাক্ষী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাদ করেছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনি হাতাহা রিদান লি তালিবিল ইল। কোরআন হাদিসের পাঠক যখন হেঁটে যায়, তাদের পদতলে ফেরেশতারা পাখাগুলো বিছায় দেয়। মন্ত্রী এমপি যখন আসে, লাল গালিচা দেন, পাটের চটের লাল গালিচা, ঠিক কিনা? আর আপনারা হেঁটে এসেছেন, ফেরেশতার পাখাগুলো আপনাদের পদতলে ছিল। শুধু কি তাই, ঘর থেকে বের হয়েছেন আর আপনাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদীতে, সমুদ্রে। কাদের জন্য দোয়া হচ্ছে? ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত যখন ইলিম শিখার জন্য ঘর থেকে বের হয়, আকাশে জমিনে যারা আছে, এমনকি নদী আর সমুদ্রের কোটি কোটি মাছ, আমার সে উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। আকাশে, জমিনে, নদীতে, সমুদ্রে আপনাদের জন্য দোয়া চলছে। কোটি কোটি ফেরেশতা আর মাছগুলো দোয়া করতেছে, আল্লাহ তোমার হাবিবের এই উম্মতগুলো কোরআনকে ভালোবাসছে, ওদের মাফ করো। তাহলে গুনার বোঝা নিয়ে আসলাম, বাড়ি যাব নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ বলবেন না? পিছনের ভাইরা খুশি হয় নাই,
এক সাথে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা খুশি মালিক খুশি মাখলুকাত খুশি কুল কায়নাত খুশি সব খুশি শুধু বেজার শয়তান শয়তান বেজার তার চেলাচামুন্ডারও বেজার শয়তানের সব চেষ্টা ব্যর্থ একটা বাকি আছে মুনাজাতের আগে উঠানো যায় কিনা আমি তো আজকে অপেক্ষাকৃত আগে এসেছি আগে বসেছি তো মুনাজাত তো আগেই হবে কথা বলেন